सबसे पहले पोर्टल पर अपनी जानकारी दर्ज कीजिए। इसके बाद स्क्रीन पर आपसे पूछे जाएंगे कुछ आसान लेकिन महत्वपूर्ण सवाल। ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই পোর্টালকে স্বরাষ্ট্রমন্ত্রক তুলে ধরেছে ওয়েবসাইটে। এই পোর্টালে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা এই প্রক্রিয়া। এছাড়া অফলাইনে ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়েও জমা দেওয়া যাবে। নাগরিকত্বের আবেদনে কি লাগবে? বিভিন্ন ফর্মের নথিগুলি, বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে, আবেদনকারী স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে, ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারী জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে। আপকো উচিত ফর্ম মে আবেদন করনে কা সুঝাব দিয়া জায়েগা জিসকে দ্বারা আপ আবেদন কর সকতে হ্যায়। ইসকে বাদ আপকো ফর্ম মে सूचित दस्तावेजों की स्कैंड कॉपी अटैच करनी है, एप्लीकेशन फी का भुगतान करना है। तत्पश्चात सारे ओरिजिनल दस्तावेजों के साथ डेजिग्नेटेड ऑफिसर के पास बताए गए दिन और समय पर जाना है जहां दस्तावेजों का वेरिफिकेशन होगा। अगर सफलतापूर्वक वेरिफिकेशन हो जाता है तो डेजिग्नेटेड ऑफिसर आपको निष्ठा शपथ लेने का अनुरोध करेंगे। সিএ আইনের অধীনে নাগরিকত্বের চাইতে স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পোর্টালে ঢুকে আবেদন করতে কি কি ধাপ পেরোতে হবে স্পষ্ট করে দেওয়া মন্ত্রকের ওয়েবসাইটে তুলে ধরা ভিডিওতে। যদিও লোকসভা ভোটের আগে এই মুহূর্তে জাতীয় রাজনীতির সিএ আইন বেশ চর্চিত। বিজেপির দাবি মোদী মানে গ্যারান্টি, বিরোধীরা আবার পাল্টা সুর চড়িয়েছে। ক্যালকাটা নিউজ।